তাহলে মুসলিমদের কি করণীয়? অল্প কয়েকটা বলে আমি শেষ করে দিচ্ছি। একটা হচ্ছে, জাল হাদিস কোনো কালই কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সর্বসম্মতিক্রমে। আর বিশুদ্ধ মত অনুযায়ী দঈফ হাদিস, যেটা সবল হয়নি, তার দুর্বলতা কাটেনি এবং সেটা হাসান পর্যায়ে উপনীত হয়নি, এমন হাদিস দ্বারাও আমল জায়েজ নাই। দ্বিতীয় হচ্ছে, যখনই আমরা কোনো মসজিদে কোনো ব্যক্তির কাছে, কোনো ধর্মীয় ব্যক্তি অথবা যারা ধর্মীয় বিষয়ে কোনো বক্তব্য প্রদান করেন তাদের কাছে হাদিস শুনি, তখনই সেই হাদিসের ব্যাপারে আমাদের একটু যাচাই বাছাই করতে হবে। সেটা এরকম, সাধারণত নিয়ম হলো আপনি যখন হাদিস উল্লেখ করবেন আপনাকে অথরিটি দিতে হবে যে ইট ইজ অথেন্টিক হাদিস। আর সবচেয়ে ভালো হয় আপনি দুটো জিনিস বলবেন, কে বর্ণনা করেছে অর্থাৎ কোন হাদিস গ্রন্থে, আর হাদিসের মানটা কি। যদি বুখারি মুসলিমের মধ্যে থাকে, সাধারণত বিশ্বের সকল মুসলিম স্কলাররা একটা নীতি ফলো করেন যে হাদিস যদি বুখারি মুসলিমের মধ্যে থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য, মানে আর কোনো প্রশ্ন নাই। অথবা শুধু বুখারিতে যদি থাকে তাহলেও একই, অথবা শুধু মুসলিমের যদি থাকে তাহলে আমাকে আর বলতে হবে না, এটা সাহি। এবং আমরা আমাদের খুতবায় সেটাই বলি, রাওয়াহুল বুখারি বলে অহুয়া সাহি, এটা আর বলি না, কারণ বলার কোনো প্রয়োজন নাই। বুখারির হাদিস সাহি, মুসলিমের হাদিস সাহি, আর যে হাদিসটা দুটো গ্রন্থে পাওয়া যায় সেটা তো সবচেয়ে শক্তিশালীভাবে সাহি। কিন্তু যখন অন্য হাদিসগুলোতে বর্ণিত হয়, যেমন আবু দাউদ, যেমন তিরমিদি, নাসাই, ইবনু মাজাহ, ইবনু হিব্বান আর অন্যান্য হাদিস গ্রন্থে, তখন সেটাকে অথেন্টিকেট করার প্রয়োজন। এটা সবার, আপনি বলবেন না আমি তো আলেম মানুষ না, তাহলে অথেন্টিকেট কেন করবো? তাহলে আপনি বর্ণনা করছেন কেন? তাহলে বর্ণনা কেন করছেন? যখনই বর্ণনা করবেন তখনই আপনাকে অথেন্টিকেট করতে হবে এবং বলতে হবে যে এটা অমুক হাদিস গ্রন্থে আছে এবং এটা সহি অথবা দঈফ হাদিস। সাধারণত আসলে আমাদের আলোচনার মধ্যে না আসা উচিত। হ্যাঁ, আমি যেমন আজকে অনেক নিয়ে এসেছি, না সেটা নিয়ে এসেছি কি, নিশ্চয় উদাহরণ দেওয়ার জন্য যে এটা দঈফ হাদিসের উদাহরণ, এটা জাল হাদিসের উদাহরণ, কিন্তু ইস্তেদলালের জন্য অর্থাৎ দলিল হিসাবে জাল এবং দঈফ হাদিস কোশ্চিনকালেও ব্যবহার করা যাবে না। তিন নম্বর হচ্ছে, যে সমস্ত গ্রন্থগুলো এর মধ্যে হাদিসের তাহকিক নাই, অথেন্টিকেট করা নাই, সেই গ্রন্থগুলো পড়া যাবে না। কিছুদিন আগে আমাকে একজন ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ এর একটা বই দেখতে দিয়েছিলেন, এটা অনেক বড় মোটা, আমাকে বলছিলেন এই ভাষণগুলো শুদ্ধ আছে কিনা। তো আমি দেখলাম যে অনেক উল্টাপাল্টা কথাবার্তা তো আছেই, কিন্তু শুদ্ধ অশুদ্ধ কোনোটারই অথেন্টিকেট করা নাই, কোনোটার মধ্যেই লেখা নাই যে এটা কে বর্ণনা করেছেন এবং এই হাদিসের দারাজা বা মান কি। তো আমি সেটা দেখে ওনাকে বলে দিয়েছি যে এই হাদিস গ্রহণযোগ্য নয়, এটা থেকে আপনি নেবেন না, কারণ আমাদের তো হাদিসের আমাদের তো আকাল লাগেনি এবং দুর্ভিক্ষ হয়নি, কারণ সমস্ত সহি হাদিসের সমস্ত গ্রন্থ এখন আপনি এতেই পাবেন, নেটেই পাবেন, নেটেই এখন আপনি আমাকে যে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেন আমরা এখন নেট থেকে আপনাকে অথেন্টিকেট করে দিতে পারবো, কারণ নেটে এখন ই লাইব্রেরি আছে, অথেন্টিক লাইব্রেরিগুলো আছে, যেটা মানে আমি একটু আগেও বললাম যে এখানে ভুল ওয়েবসাইটগুলো আছে, বাট সেটা যদি আমরা জানতে পারি, আইডেন্টিফাই করতে পারি, অথেন্টিকগুলো আইডেন্টিফাই করতে পারি, তাহলে নেট থেকে আমরা কিন্তু কম বেশি উপকৃত হতে পারি। আচ্ছা, চার নম্বর হলো সুয়াল আহলুল ইলম, আহলুল ইলমকে জিজ্ঞেস করা এই হাদিসটা শুদ্ধ কিনা, এই হাদিসটা মানা যাবে কিনা, এবং আহলুল ইলমদের সাথে অর্থাৎ যারা ওলামাই কেরাম স্কলার তাদের সাথে আমাদের সম্পর্ক বাড়ানো। আজকে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা একটু অন্যরকম হচ্ছে, ওলামাদের সাথে সম্পর্ক কিন্তু যে হারে বাড়ার কথা সেটা বাড়ছে না, এবং বিশেষ করে তরুণরা যারা কোরআন হাদিস এখন পড়ছে, সরাসরি পড়ছে নেট থেকে বা বই থেকে, এবং একটা বুঝ তাদের আসছে, আসার পরে তারা কিন্তু আর বলতেছে না শায়েখদের দরকার নাই, স্কলারদের দরকার নাই, বরং তরুণদের একটা বড় অংশ দেখা যায় যে শায়েখদের দোষ ধরার জন্য ব্যস্ত, স্কলারদের দোষ ধরার জন্য ব্যস্ত, ওলামাদের দোষ ধরার জন্য ব্যস্ত। এটা তো ঠিক না, দোষমুক্ত কে আছে বলেন, ত্রুটিমুক্ত কে আছে? এমনকি যে সায়েন্টিফিক নলেজের কথা আমরা বলি, মেডিকেল সায়েন্স, পিওর সায়েন্স, তাই না, ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদি, সেখানেরও যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদেরও ভুল হয় না? ভুল হয়, সবার ভুল হয়। অতএব শরিয়া এক্সপার্টদেরও কিছু কিছু ভুল থাকবে, এটা খুবই স্বাভাবিক। আমাদের ইমামরাও কিন্তু মাসুম ছিলেন না, ছিলেন, আমাদের ইমামদেরও দেখা যাচ্ছে তারা নিজেরাই নিজেদের মত থেকে প্রচুর মানে ফিরে এসেছেন। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলা হয় তিনি তার এক তৃতীয়াংশ ইজতিহাদি মত থেকে ফিরে এসেছেন, কেন, ফার্দার স্টাডি এবং রিসার্চের মাধ্যমে তার কাছে প্রমাণিত হয়েছে যে তার যেটা থেকে ফিরে এসছেন সেই স্ট্যান্ডটা ঠিক ছিল না, তাহলে তিনি ফিরে এসছেন কোনটার দিকে যেটা ঠিক বলে পরবর্তীতে প্রতিভাত হয়েছে, প্রমাণিত হয়েছে। তো এই এটা হচ্ছে রিসার্চ ম্যাথোডলজি এবং এটা হচ্ছে ইসলামিক সায়েন্সের ডিমান্ড, দাবি। ফলে এইভাবেই কেয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহ চলবে, মুসলিম উম্মাহর ওলামায়ে কেরাম চলবে, তোল্লাবুল আলম যারা সিকার অফ নলেজ তারা চলবে, এবং আমরা যারা সাধারণ মুসলিম আছি তারাও জ্ঞানের আলোকেই চলব,
কিন্তু জ্ঞানের ল্যাকিংস থাকলে সেটাই বলা হচ্ছে চতুর্থ নম্বরে, যে আহলুল ইলম তাদেরকে জিজ্ঞেস করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন বিল বাইয়িনাতি ওয়াজ যুবর, তোমরা আহলুল যিকর তথা আহলুল ইলমকে জিজ্ঞেস করো যদি তোমরা না জেনে থাকো দলিল এবং প্রমাণ সহকারে। সর্বশেষ পয়েন্টটা হচ্ছে বিশুদ্ধ বইগুলো বেশি বেশি পড়া, বিশুদ্ধ বইয়ের একটা লিস্ট আপনাদের কাছে রাখা, কারা এই বিশুদ্ধ বইগুলোর চর্চা করেন এবং বিশুদ্ধ জ্ঞানের পক্ষে কোন ওলামায়ে কেরাম আছেন তাদের একটা কম বেশি লিস্ট রাখা, তাহলে তাদের সাথে সম্পর্ক রাখা এবং এই বইগুলো রীতিমতো অধ্যয়ন করা। আর জ্ঞানের কি মেথডোলজি আমাদের জন্য আছে সেটা নির্ধারণ করা, জ্ঞানের মেথডোলজি, আলেমদের জন্য একটা মেথডোলজি, রিসার্চের জন্য একটা মেথডোলজি, তাই না? একদম অতি সাধারণ মানুষ যে হয়তো নিজে ভালো মন্দ যাচাই করতে পারে না, কোন হাদিস শুদ্ধ অশুদ্ধ বুঝতে পারে না, কোনটা জাল, তাদের জন্য আরেকটা মেথডোলজি। মানে ইসলাম কিন্তু আমাদের সবার জন্যই মেথডোলজি দিয়েছে, ব্যাপারটা এমন নয় যে আমি কী করবো। এই প্রশ্নটা আমাদেরকে অনেকেই করেন, আপনি কী করবেন এটা প্রশ্নটা, কারণ আপনি ভাবছেন যে আপনি ওনার মতো করবেন যিনি সব কিছু জানেন না, ওনার মতো তো করতে বলিনি আমরা, তাই না? কারণ আপনার জন্য একটা প্রেসক্রিপশন, আপনি যদি ডাক্তার হন তাহলে মানে আপনার প্রেসক্রিপশন আপনি নিজেও হয়তো দিতে পারেন অথবা অন্য সাহায্যও নিতে পারেন, আবার যখন আমাদের মতো লেম্যান হন তাহলে কোনো না কোনো ডাক্তারের কাছে তো যেতেই হবে। এভাবেই মোটামুটি যদি আমরা অগ্রসর হই আশা করছি যে আমাদের দুর্বলতা কেটে যাবে। আজকে সমাজের মধ্যে যে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে দিনদারির ক্ষেত্রে বা ইসলামের বিভিন্ন বিষয়ে ভুল ধারণার ক্ষেত্রে, সেটা ইনশাআল্লাহ কেটে যাবে জ্ঞানের সঠিক চর্চার মধ্য দিয়ে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।